বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দেশে প্রথম জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেন। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন। এর মধ্যে প্রথম পর্যায়ে 10,000-এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 2009 সালে গণমুখী স্বাস্থ্যনীতির ধারায় একবিংশ শতাব্দীর উষালগ্নে স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা শুরু, তা গত এক দশকে শতধারায় বিকশিত হয়ে বাংলাদেশের স্বাস্থ্যকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। বিশ্বে তা হয়েছে এক মডেল, অনুশ্রেয় মানদণ্ড। আমাদের দেশ হয়েছে সম্মানিত। এ উন্নয়ন ধারা অব্যাহত থাকুক, এমনি প্রত্যাশায় শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের প্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন, ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সোলাইমান খোকা। তাহলে চলুন শুনি ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন এর 74তম পর্বের অভিনয়। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো। নিশীথ যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথ যাইও ফুল বনে। হুন ওসমান গনির বাপ, বলো বলো আমার প্রিয়তমা, ঢঙ্গ কইরো না, একটা সত্য কথা বলবাস। আমি তো সাধারণত কোনো ব্যাপারে জানা মতে মিশা কথা কই নাই তোমার লগে। আতকা কিসের সন্দেহ হইল তোমার? আমি তোমার পাগলামি সহ্য করতে বাধ্য হইছি সত্য, কারণ তুমি আমারে পরাণ দিয়া ভালোবাসো। জানি এত ভালোবাসা দুনিয়ার আর কারো কাছ থেকে পাওনের কথা না। সেই জন্যই তো আমি তোমার বিয়ার পর অনেক সুন্দর একখান সংসারের স্বপ্ন দেখছিলাম, কিন্তু তুমি বহুত খেলাই দেখাইলা। কোন খেলা? ওসমান গনি আমার প্যাডে থাকতে আমারে ফালাইয়া নিরুদ্দেশ হইলা। সেই সময় আমার শরীর আর মনে যে কি তোলপার হইতো তা তুমি বুঝবা না। আরে না না, বুঝুম না কেন, আমি তো সবই বুঝি। কোনটা বুঝো? না না না, সত্যই তো বুঝি। নারীর কষ্ট শুধু নারীই বুঝে, যে আঘাত পায় আঘাতের কষ্ট সেই বুঝে। বাইরের মানুষ খালি হাহুতাশ কইরা সমব্যথী হইতে পারে, ব্যথার কষ্ট বহনও করে না, সয়ও না। কাজেই যতই তুমি কও না কেন, আমার সব ব্যথা বোঝনের ক্ষমতাই নাই তোমার। নারী যে গর্ভ ধারণ করে 9টা মাস শরীরের ভিতর, আর একটা মানুষের তিলে তিলে বড় হওয়ার সাধনায় মগ্ন থাকে, নানান ধরনের কষ্টের অভিজ্ঞতা নিয়ে সন্তান প্রসব করে, সেই অভিজ্ঞতা তোমার হয় কেমনে? মানে এইটার স্বভাব দয়াল ছাড়া আর কেউ দিতে পারবো না। সব কিছুই দয়ালের উপর চাপাইয়া দিয়া বেশ আসো না? না, ওই দয়াল ছাড়া তো তরাইবার। দয়াল 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 কেন? আল্লাহ কি তোমারে লুলা ল্যাংড়া কইরা দুনিয়ায় পাঠাইছে? বাদামের মতন জীবন যাপন করতেছো? না, মামাই তো বলছে। মামাই বলছে বালা কথা, কিন্তু নিজেরে নিজের হাতে তরাইবার গড়াইবার কোন চেষ্টা তো তোমার মধ্যে কোনোদিন দেখলাম না। ওসমান গনি বড় হইতাছে, পোলার একটা ভবিষ্যৎ আছে, তার শিক্ষা দীক্ষার ব্যাপার আছে। আমার পোলারে তো আমি পাগল মার্কা জীবন যাপন করতে দিব না, লেহাপড়া শিখাইয়া মানুষ করুম। হ কথা তো ঠিক, ওরে এইবারে আমি ভর্তি করাই দেবো। ওর সমবয়সীরা যখন ওরে পাগলের পোলা কয় তখন তখন আমার বুকটার মধ্যে চলে, আমার কষ্ট হয়। আর কি মানে ইয়ে মানে পাগল তো জগতের সবাই কোনো না কোনোভাবে। বাজে কত কইও না। না ধরো গিয়া পাগল সব হইলো আমার উপাধি, আমি তো আর মাথা নষ্ট পাগল না। উফ, এইটা আমি ভালো জানি। জানো বইলেই তো
তোমারে এত ভালোবাসি। মিডা মিডা কথা কইয়া আমারে আর ভুলাইবার চেষ্টা করো না জসিম। মাঝে মাঝে তুমি আমার লগে খুব খারাপ ব্যবহার করো, পাশে পাশে কথা কও, আতে ঘা দিয়া অপমান করো, আবার কান্নাকাটি কইরা পায়ে ধরা মা বসাও। পায়ে তো ধরি রাইতের বেলায়। রাইতের বেলায় তো তোমার সার্থ হাসিলের সময় না, মানে ওই রাইতের বেলায় পায়ে ধরলো তো আর কেউ দেখে না, জানে না, এক তুমি ছাড়া। এইটাই তো মনে হয় আমার কপাল, শান্তি মতো সংসার করার একটা পথ বানাইয়া লইছি আর কি। অহন কথা দাও। কি এর কথা? তোমার আস্তানা তুমি নিজের হাতে ভাঙবা। আল্লাহ রে, এইটা এইটা কি কয়? আমার নিজের হাতে গড়া একখান প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান না, কিসের প্রতিষ্ঠান? হ্যাঁ, দুনিয়ার সব সেরি আধা সেরি বুড়ি আধা বুড়ি নেরি নেড়া যত সব পাগলি আয়া বলে নিষ্কর্মা বেড়া পাগল গোলাগে বসত শুরু করছে। ও, নারী পাগলের ব্যাপারে তাহলে তোমার আপত্তি? না, নারী পুরুষ বইলা কোনো কথা না, এই ধরনের সব দুনিয়া ছাড়া মানুষগুলার কারণেই আপত্তি। দেশ যখন উন্নতির পথে আগুয়া যাইতাছে তখন তোমার আখড়ার পাগলরা পরের অন্ন ধ্বংস করতাছে, কামনা কইরা পেট চালাইতাছে, কাজেই ওই আখড়া তুমি বন্ধ করো। আমি একলা বন্ধ করলে কি আর পাগল বিলুপ্ত হইব জগৎ থেকে? এইটা আমি জানি না, খালি জানি গ্রামের মানুষ যেন তোমাকে ওই আকামের কামে উদ্বুদ্ধ না হয়। কিন্তু গান গাউনটা তো আকাম না। আকাম হইল তাগো ভণ্ডামি, কাম না কইরা ভোগকরণের ভণ্ডামি। জানো তো পড়ি, আমি তোমার কথার কত মূল্য দেই। পড়ি কি? ও পড়ি কি, তোমার কথার জবাবদানের লেগা আমারে কয়টা দিন সময় দিতে হইব? তোমারে যে আমি কত ভালোবাসি এই কথার কেডা বুঝে কও, সময় দাও আমারে। আচ্ছা ঠিক আছে দিলাম। তাইলে অহন অহন ঘুমাও। ঘুম তো আসে না। না এলেও কিছু করণের নাই, তোমার সব হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করুম পুরি, আখড়াও ভাঙ্গে দেবো যথাশীঘ্র। খালি একটু মতলব বাজি ছাড়ো। ছাড়ো তো ঘরেই ঘরে ইয়া নাই। ইয়া নাই কি নাই? আরে বিকল্প ব্যবস্থা আছে তো, প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিকের কাম নাই আর, ওইসবের ভরসা আমি করি না। সোনা ঘুমা সোনা। এমন মিষ্টি কইরা কইলা নিরুপায় আমি, অহন তো আর গানও ভালো লাগতেছে না। আ ঘুমা, উজাগর থাকো লাগবো হারাটা নিশি রাইত। জ্বালাইয়া সন্দেহের বাতি জেগে রব সারা রাতি গো, আমি কব কথা হই আমি কব কথা, শিশিরে রোশনের ভ্রমরা নিশিতে যাইও ফুলবনে, নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুলবনে। শান্তির গুম ঘুমাইলাম আজ মেলা দিন পরে। দিছি দিছি পরির কাছে সব কইয়া, যা দেখছি তাও কইছি, যা দেখি নাই তাও কইছি। আমার কথা পুরা বিশ্বাস না করলেও কিছুটা কাম হইছে বলে মনে হয়। হাজার হইল মায়া মানুষ না, মায়া মানুষ মায়া মানুষের একটু কমই বিশ্বাস করে। কাজেই ও মা গো, বেহান্না হইতেই শ্বশুরাব্বা আর পাখি দুইজনে ধরাধরি কইরা বুইরারে আইন্যা জায়গা মতন বহয়া দিছে দেখতাছি। যাই বুইরারে একটু পিন মারি গা, বুইরার এসা তাইতে জবর মজা লাগে। শ্বশুরাব্বা গেছে গেছে, এখন আমি যাই। দাদা বসো তুমি, তোমার লিগা নাস্তা নিয়ে। কি নাস্তা নে পাখি? আইজুকি খালি যাও বাত না বা, যাও বাতি সাবাইতে পারে না আবার হাড্ডি সাবাইতে চায়। হই শয়তান, কোন কইছি আমি হাড্ডি সাবানির কথা? সব কথা তোর খোলাসা করা কোনো দরকার পড়ে না। আল্লাহ রে, সহাল না হইতে শুরু করছে। শয়তানে কি হারে রাই তুই জায়গা রাছিল নাকি রে? এই পাকে শয়তানের তো ঘুমের দরকার হয় না দাদা, আর কি চুরি দরকার হয় না? ওই শয়তানের তো সবই দরকার হয়, দামি খানা পিনার দরকার হয়, ময়নার দরকার হয়, মাইন শিল্পীছে লাগুনের দরকার হয়, তারপরে তারপরে আর
কি কি দরকার হয় বাকি? অসভ্যতামি করনের দরকার হয়। আর আর কি কি? জানি না। কেন জানো না? বেহায়া মাইনছের কি দরকার হয় আমি কেমনে কমু? ডান্ডার ডান্ডার দরকার হয় বুঝছস? ডান্ডার দরকার হয়। ডান্ডার দরকার হয় কেন দাদা? তোমার পিঠের উপর দরমুজ করনের লাগিয়া ডান্ডার দরকার হয়। আন্না দেমু আপনার তেল পাকা ডান্ডাটা? ওই বাকি ওই সত্য সত্যি আনতো আমার তেল পাকা ইন্না ডান্ডাটা। পাখি ওইটা কই পাইব? কেন পাইবো না কেন? তোমার তেল পাকাইন না ডান্ডা তো পুষ্কুনি ফলায় দিছে। কার এত সাহস হইলো আমার ডান্ডায় হাত দেওয়ানের? কার আবার? আমার এত সাহস তোমার সগীর? হ আমার সাহসের তারিফ তো করতেই হইব আপনার। ওই সফর আলী পালোয়ানের ডান্ডায় হাত দিছো তুমি? আর দিমু আর কত চুপ করে থাকবো? শয়তানে তো ময়নার জীবনটা খাইছে, আমাকে মগজ খাওয়ানোর পথ ধরছে। একটা কিছু দে আমার, এই আমার একটা কিছু দে, ওরে আমি যাই পড়ি আইয়া দেখবো কেউ নাই। ডিং ডিডা ডিং ডিং ডিডা ডিং ডিং ডিডা ডিং ডিং শয়তানের ঘরে শয়তান। আরে ওই বাড়ির থেকে বাইর করুন লাগবে দেখতেছি। সকাল বেলা এইভাবে শুরু হইলো, সারাটা দিন আমার কেমন যাইব জানি না। আল্লাহ তুমি তোমার সকল বান্দারে সুমতি দাও। ও ছোট পরিবার জীবন কে যে করে না দুঃখে দাহন, সমস্যার সমাধান মিলে আমাদের সাতকাহন, আমাদের সাতকাহন, আমাদের সাতকাহন, আমাদের সাতকাহন, আমাদের সাতকাহন। এতক্ষণ সুলাইমান খোকা রচিত এবং প্রযোজিত ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন এর 74তম পর্বের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দাদা খায়রুল আলম সবুজ, সগীর সুব্রত চক্রবর্তী, পাখি সাদিয়া ইসলাম লিজা, পরী বনশ্রী অধিকারী এবং জসিম আজিজুল হাকিম। প্রিয় শ্রোতা, এবারে কুইজ। আজকের 74তম পর্বের কুইজ হল, নাটকে নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিকল্প হিসেবে কোন পদ্ধতির কথা বলা হয়েছে? কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন পর্ব 74, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। বন্ধুরা, আপনারা ইমেলের মাধ্যমেও আপনাদের মতামত জানাতে পারেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত। হ্যাঁ, আমাদের ইমেল আইডি হল ASK.betarphnc1207@gmail.com। বন্ধুরা, এবারে জানিয়ে দেব গত 72তম পর্বের কুইজের ভাগ্যবান বিজয়ীর নাম। মোহাম্মদ ফিরোজ মাহমুদ হৃদয়, গ্রাম বড়বেড়া খাড়ুয়া, পোস্ট রাজাপুর, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। বন্ধুরা, আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
ঘুমের দরকার হয়।